আপনার ফেসবুক আইডি কি এখনও ডিজেবল হয়নি অথবা রেস্ট্রিক্টেড হয়নি তাহলে অবশ্যই অবশ্যই আপনার আইডিতে অনেকগুলো প্রবলেম আপনাকে সমাধান করতে হবে হলে আপনি অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হতে পারেন ফেসবুক আইডি ডিজেবল এবং রেস্ট্রিকশন হয়ে গেলে অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ড সাবমিট করে অথবা আপনার একটি ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ফেরত আনতে হবে এই ফেরত আনার জন্য আপনাকে অনেক কিছু আগের থেকে সেটিং করে রাখতে হবে যদি আগ থেকে আপনি সেটিং করে না রাখেন অবশ্য অবশ্যই আপনি আপনার পুরাতন হোক নতুন হোক আপনার আইডিটি হারানোর সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এই আই সেটিংটি আমাদের আমাদের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ করে না আমরা এই সমস্যাটি সমাধানের জন্য আমরা একটি লিস্ট করেছি এই লিস্টে প্রথম অবস্থানে রয়েছে নাম আমরা আমাদের নামটি আমাদের এনআইডি কার্ডের সাথে মিলে রাখার চেষ্টা করব ফেসবুক আইডিতে আমরা অনেক সময় দেখি আমরা বিভিন্ন রকমের নাম দিয়ে রাখি বিভিন্ন হাসির নাম অথবা বিভিন্ন ঠাট্টমস্কারির নাম অথবা বিভিন্ন ও আমাদের ডাক নাম বিভিন্ন নাম দিয়ে রাখি কিন্তু এই রকম নাম দিলে যখন আপনার প্রোপাইলটি ডিজেবল অথবা রেস্ট্রিক্টেড হয়ে যাবে এনআইডি কার্ড যখন আপনি সাবমিট করবেন তখন হইতে পারে ফেসবুক কোম্পানি থেকে আপনার এনআইডি কার্ড সাবমিটটা রিমুভ করে দিবে এবং আপনি আপনার কখনও আইডিটি ফেরত পাবেন না এই জন্য অবশ্য আপনাদেরকে নামের যখন নাম বিষয়টি আসবে তখন অবশ্য আপনাদেরকে সতর্ক এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জন্ম তারিখটি জন্ম তারিখটি অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করবেন এবং জন্ম তারিখটি যদি ভুল হয় এনআইডি কার্ডের সাথে যদি না মিলে এই ক্ষেত্রে আপনার রেস্ট্রিকশান অথবা যেই প্রবলেমটি ডিজেবলের প্রবলেমটি এটি সলভ নাও হতে পারে আরেকটি বিষয় যখন এনআইডি কার্ড সাবমিট করবেন আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছবি আপনার প্রোফাইল পিকচার এমনভাবে দিবেন যেটি আপনার ডিগ্রাসের সাথে মিলে এবং আপনি সিঙ্গেল যে ইমেজগুলা সেগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ ডিজেবল অথবা রেস্ট্রিকশন হওয়ার আগে এই গাইডলাইনটা একটু মেনে চলবেন না হলে আপনি ডিজেবল অথবা রেস্ট্রিকশন হওয়ার পরে এটি যদি সাবমিট করেন এটি অ্যাকসেপ্টেবল হবে না আশা করি বুঝতে পেরেছেন এবং এরপরে যেই আমি স্টেপটি বলবো সেটি হলো কমিউনিটি গাইডলাইন ফেসবুক তাদের কমিউনিটি গাইডলাইন দিন দিন আপডেট করে এবং বিভিন্ন রকমের আপডেট ওরা প্রতিনিয়ত নিয়ে আসে এসব গাইডলাইন যদি আমরা না মানি অবশ্যই অবশ্যই আমাদের রেস্ট্রিকশান এবং ডিজেবল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যায় ফেসবুক গাইডলাইনে বিশেষ কিছু কারণ থেকে থাকে আপনার ফোস্ট দেওয়ার ব্যাপারে আপনার ফোস্টে কমেন্ট করার ব্যাপারে আপনার পোস্টে রিপোর্ট করার ব্যাপারে হিউজ পরিমাণে গাইডলাইন আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে গাইডলাইন এখানে দেওয়া আছে এই গাইডলাইনগুলো যদি আপনারা না মানেন অবশ্যই আপনার প্রোপার্টি রেস্ট্রিকশন অথবা ডিজেবল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে এছাড়াও আরও কিছু কারণে আপনার প্রপার্টি ডিজেবল অথবা রেস্ট্রিকশন হতে পারে আপনার পোস্ট ফেসবুকে পোস্ট যদি উস্কানিমূলক হয় অথবা কোনো জনগোষ্ঠীকে আপনি হিয় প্রতিপন্ন করে কথা বলেন ওই প্রোফাইলে ও অথবা ওই ফোস্টে যদি দশ থেকে বিশটি রিপোর্ট পরে অবশ্য অবশ্যই ফেসবুক কোম্পানি অথবা ফেসবুক ম্যাটা কোম্পানি আপনার প্রোফাইলটির উপর একটি নজরদারি করবে এবং রেস্ট্রিকশন অথবা ডিজেবল করে দেওয়ার সম্ভাবনা হিউজ এনে থেকে থাকে এই জন্য আমাদের সচেতনভাবে সচেতন হতে হবে যে কোনো প্রকার ফোস্ট যাতে কোনো জনগোষ্ঠীর উপর ক্ষেপিত না হয় এবং কোনো জনগোষ্ঠীকে উস্কানিমূলক কথাবার্তা না বলা হয় এরপরে যে ফোস্টের কথা বলবো সেটি হলো রক্তাক্ত ফোস্ট কোনো জায়গায় একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কোনো জায়গায় কোনো মানুষ সুইসাইড করেছে আত্মঘাতী কোনো প্রকার পোস্ট ফেসবুক কমিউনিটি অ্যাকসেপ্ট করে না এরকম পোস্ট দেওয়ার সাথে সাথে ফেসবুক তার টাইমলাইন থেকে আপনার টাইম লাইন থেকে অথবা কোনো ব্যক্তির টাইমলাইন থেকে ওটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে এক্ষেত্রে আপনি যদি এই বিষয়টি বারবার করে থাকেন বারবার ভুল করেন তাহলে ফেসবুক কমিউনিটি আপনার এই প্রোফাইলটি ডিজেবল করে দিতে পারে অথবা রেস্ট্রিকশন করে দিতে পারে পোস্ট দেওয়ার ব্যাপারে আরেকটি সচেতনমূলক ফোস্ট হল কোনো প্রকার আঠারো প্লাস ভিডিও দেওয়া যাবে না অথবা ছবি দেওয়া যাবে না যেগুলোতে নগ্ন ভিডিও অথবা নগ্ন পোস্ট ছবি থাকে সেগুলো সেরকম কিছু দেওয়া যায় না কারণ ফেসবুক কমিউনিটি এটি মনে করে মানুষের জন্য ক্ষতি এবং সবার জন্য ক্ষতি সেজন্য এরকম পোস্ট আপনি একবার দেওয়ার পরে এটি সরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে এবং আপনি দ্বিতীয় তৃতীয়বার করলে ফেসবুক কমিউনিটি আপনার প্রোবাইল একটি রিস্ট্রিকশান করে দিবে এবং আপনার প্রোবাইলটি ডিজেবলও করে দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ফোস্টে কোনো প্রকার রাজনৈতিকমূলক উস্কানিমূলক অথবা কোনো দলীয়গতভাবে কাউকে হেয় প্রতিপন্ন করে পোস্ট দেওয়া এরকম পোস্ট দেওয়া যাবে না এরকম পোস্ট যদি আপনি দিয়ে থাকেন ওই ফোস্টে যদি বিশ থেকে পঁচিশ জনে রিপোর্ট করে অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইলটি রেস্ট্রিকশান হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনি যদি কারো প্রোফাইলে গিয়ে কারো কমেন্টে গিয়ে কারো পোস্টের নিচে গিয়ে গালিমন্দ করেন এবং খারাপ কিছু কমেন্ট করেন ওই খারাপ কমেন্টে যদি ও রিপোর্ট করে অবশ্য অবশ্যই আপনার ফেসবুক কমিউনিটি ওটিকে ওটাকে ফোকাস করে এবং আপনার প্রপার্টি রেস্ট্রিকশন করে দেওয়ার সম্ভাবনা হিউজ পরিমাণে থাকে তাকে এই জন্য আমরা কখনো আমাদের কারো পোস্টে অথবা কারো টাইম লাইনে গিয়ে আমরা গালিমন্দ করবো না এবং নিজের ওয়েটটা ধরে রাখার চেষ্টা করব এবং ফেসবুক কমিউনিটি ছাড়াও যে ব্যক্তি প্রোফাইল প্রোফাইল ও যদি এগুলো স্ক্রিনশট নিয়ে থানায় জিডি করে এই ব্যাপারে আমাদের বাংলাদেশ সরকার হিউজ পরিমাণে কঠোর পদক্ষেপ নিয়েছে আইসিটি একটি যে আপনাদের আইসিটি ক্রাইম যেটি রয়েছে সেটিতে ওই স্ক্রিনশটটি যদি আপনার আমরা পুলিশ কমিউনিটিতে গিয়ে কেউ যদি কেস করে তাহলে অবশ্য অবশ্য আপনি এতে ফস্তাতে পারেন এবং হিউজ পরিমাণে পদক্ষেপ আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে সেজন্য অবশ্য আমাদেরকে এই সব ব্যাপারে সতর্ক থাকতে হবে এখন যে স্টেপটি আপনাদেরকে বলতে যাচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ সেটি হলো আমরা যখন একটি মোবাইল ফোনে হিউজ পরিমাণে ফেসবুক প্রোফাইল লগ করে থাকি তখন আমাদের যে ফেসবুকের রোবোটিক্স যন্ত্রাংশ রয়েছে সেটি আমাদের এটিকে চেক করতে পারে এবং দুই তিনটি যদি ফেসবুক লগ করা থাকে তাহলে একটি থেকে দুইটি প্রোফাইল অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করে দিতে পারে এবং ডিজেবল করে দিতে পারে এই জন্য আমরা সময় চেষ্টা করবো যে একটি মোবাইলে মাত্র আইডি ইউজ করা এবং একটি মাত্র আইডি লগ করা যাতে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কমিউনিটি টাইম লাইনে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন নতুন নতুন কি আপডেট এসেছে নতুন নতুন কী বিষয়বস্তু যোগ হয়েছে সেগুলো আপনারা মানার চেষ্টা করবেন এবং সামনের দিনে আপনারা আরও সচেতন হবার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে বন্ধুবান্ধবের বন্ধুদেরকে ট্যাগ করে এতে করে ওরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে এবং ওরাও তাদের ফেসবুক পেজ বলেন ফেসবুক আইডি বলেন ডিজেবল থেকে রক্ষা করতে পারে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজে আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি যেগুলো আপনাদের উপকারার্থে কাজে আসতে পারে আসসালামু আলাইকুম মরাহ